নিয়ন্ত্ৰণক লৈ তৎপৰ হৈ পৰিছে ৰূপহী হাতৰ বিধায়ক নুৰুল হুদা। জুৰিয়া মহাবিদ্যালয়ত 70-জনীয়া বিছনাযুক্ত কোভিড কেয়াৰ চেণ্টাৰৰ ব্যৱস্থাৰ বুজ লোৱাৰ বাবে কলেজখনত উপস্থিত হ'ল বিধায়কগৰাকী। লগতে ৰূপহী হাতত যাতে কৰোণা পজিটিভৰ সংখ্যা নাবাঢ়ে তাৰ কামনা কৰে আৰু কৰোণা আক্ৰান্ত সকলোৰে আশু আৰোগ্য কামনা কৰি সকলোকে সজাগ হৈ থাকিবলৈ আহ্বান জনায় বিধায়কগৰাকীয়ে। কোভিড কেয়াৰ চেণ্টাৰ ৰূপহী জুৰিয়া মহাবিদ্যালয়ত স্থাপন করা হব, বা 70টা বেডর কারণে অনুমোদন দিছে সরকারে। কিন্তু ইয়াতে মই দেখা পালো যে 70টা বেড দিয়াত অলপ অসুবিধা আছে, যেহেতু যে কোভিড আক্রান্ত লোকসকল ইয়াত থাকিব তেওঁলোকক আমি পর্যাপ্ত সুবিধা দিব লাগিব, টয়লেট ফেন আর থকার কারণে সুব্যবস্থা দিব লাগিব। গতিকে সুব্যবস্থা ইয়াত দেখা গৈছে 50টার মানুষের বা 50টা বেড দিয়ার সুবিধা হব। আশা করছো যে আমার কোভিড পজিটিভ বৃদ্ধি নহক, সংখ্যা কমি থাকক, কিন্তু যদি বাড়ি যায় তেতিয়া ব্যবস্থা করবই লাগিব। গতি বর্তমান রূপহী জুৰিয়া মহাবিদ্যালয়ের 70টা সেন্টারের কারণে অনুরোধ দিছে আর আমি ইয়ার ব্যবস্থার বাবে আগবাড়িছো। আশা রাখিছো যে আমার 70টা প্রয়োজন নহক, আমার কোভিড পজিটিভ আমার সমষ্টি বৃদ্ধি নহক, যিখিনি হয়েছে ইয়াতে শেষ হোক। আজি একটা ভয়লগা পরিবেশ আহিছে যে অসমত কোভিড পজিটিভিটি আপনার 8.26%। আজিলৈকে অসমত প্রায় 2160 জন কিমান মৃত্যু হয়েছে, বহুত এফেক্টেড। গতিকে আমার সমষ্টিতেই এই কেইদিনত নগাঁও জেলাত 29 জনের মৃত্যু হয়েছে আৰু 2100 কিমান এফেক্টেড হৈ আছে, কোভিড পজিটিভ পেচেণ্ট হৈ আছে। ইফালে লামডিঙৰ FRU পৰিদৰ্শন কৰে লামডিঙৰ বিধায়ক শিবু মিশ্ৰই। চিকিৎসালয়ত উপস্থিত হৈ কোভিডক লৈ আলোচনা চক্ৰত মিলিত হয়। লগতে তেওঁ কয় যে অতি সোনকালে সকলো ধৰণৰ অসুবিধা নাইকিয়া হৈ যাব আৰু স্বাস্থ্য বিভাগৰ সকলো কৰ্মচাৰী, চিকিৎসক আৰু জিলা প্ৰশাসনক ধন্যবাদ জ্ঞাপন কৰে কৰোণা কালত যোদ্ধা হিচাপে থিয় দিয়াৰ বাবে। কোভিড-19 গোটেই অসম তথা লামডিঙত এটা প্ৰকোপ বাঢ়িছে, তাৰ কাৰণে বুজাৰ কাৰণে আহিছোঁ আমাৰ লামডিং এফৰ ষ্ট্ৰেংথ কি বা বৰ্তমান স্থিতি কি। কম্পাৰেটিভলি আগৰ পৰা বহুতখিনি মিনিমাইজ হৈছে, অহা 10-15 দিনৰ ভিতৰত আমার যিমানখিনি আমার FRU স্ট্রেংথ বা বিশেষ ইয়ার একটা সংস্থা আছে কোভেল বলে, তেওঁলোকে সামাজিক কামখিনি করে আছে। অহার দিন আমার সরকারে দিয়ে যেগুলো ভ্যাকসিন হোক, বিভিন্ন কিট ফিট যথেষ্ট পরিমাণে মজুত আছে। তো 10-15 দিনের মাজত আমার লার্নিং যদি মানে কন্টেনমেন্ট যখন করা হয়েছিল, হয়তো আফটার 15 ডেজ এইখানে মিনিমাইজ হয়ে যাবে, এইখানে আমার আশা। গোটে ভারতবর্ষত আমার ডক্টর একটা সমস্যা আছে, ইতিমধ্যে আমার কেটা মেডিকেল কলেজ খোলা হয়েছে, অহা 2-3 বছরের মূরত অসমের নার্স হোক, আয়া হোক, আমার ডক্টর অ্যাভেলেবল হব। এটা তো মেন পাওয়ার প্রবলেম আছে, কিন্তু তথাপি যিমানখিনি স্ট্রেংথ আছে এইখানে স্ট্রেংথের আধারত তেওঁলোকে যেন যুঁজ দিয়ে আছে, এটা মানে আপনার যদি তেওঁলোকে আমি ধন্যবাদ জ্ঞাপন করেছো। আজি অসম তথা নামনিমা যেন ভয়াবহ একটা স্থিতি হয়েছিল, লাহে কিন্তু রেটিংটো কমি আছে। জুৰিয়াৰ পৰা তমিজউদ্দিন আৰু লামডিঙৰ পৰা চৰণজিৎ গোৱালাৰ ৰিপৰ্ট, নেক্সট ষ্টাৰ নিউজ, গুৱাহাটী।